गुड आफ्टरनून एवरीबॉडी, आज के आमी तोमादेर सामने हाजिर होयेछि एकटी कम्प्यूटारे क्लास निये। प्रथमे सकल के आज के दिने शुभेच्छा बार्ता जानाय, सकले निजे निजे के सुरक्षित रेखेछो एबं निजेदेरके अनेक बेशी जत्न नियेछो। तो आज के तृतीय श्रेणी सकल छात्र छात्री उद्देश्य आमी एई पाठ दिच्छी। सकल छात्र छात्रीते अनुरोध करछि एई पाठ के तोमरा मनोयोग सहकारे शुनबे एवं सेगुलिके निर्दिष्टभावे बोझार चेष्टा करबे। ओके शुरू करा जाक। देखो आज के आमी कम्प्यूटर सम्पर्के किछु बेसिक धारणा देब। तो आमरा आगे जेनेछि जे कम्प्यूटर की। कम्प्यूटर हलो एकटी बेसिक यंत्र जार माध्यमे आमरा अनेक किछु गणना करते पारी। आमरा कम्प्यूटर के अनेक रूपे देखेछि, अनेक आकारे देखेछि एवं कम्प्यूटर साधारणत कि करे खूब अल्प समयेर मध्ये अनेक बड़ बड़ संख्या जोग गुण भाग इत्यादि करे दिते पारे। एर जन्य कम्प्यूटर के आमरा बोले हय जे एकटा यंत्र, जे यंत्र आमादेर समस्त जटिल काजके खूब सहज भावे करे दिते पारे। आज के कम्प्यूटारे विभिन्न अंशगुलो सम्पर्के जानबो। कम्प्यूटारे कि कि अंश थाके ता आगे बोले राखि। कम्प्यूटारे एकटा अंश थाके, ताके बला हय मनिटर। तोमरा निश्चय देखेछो मनिटर देखते कि रकम हय, ठीक एरकम आकृति देखा जाय मनिटर। एवं एई मनिटरेर मध्ये अनेक छवि सेखाने फुटे उठे, जेटा आमरा अनेक दोकाने देखेछि, अनेक विद्यालय देखेछि, अनेक इन्स्टिट्यूशन देखेछि, जेटा चित्र साधारणत एरकम मत हय। आर कि थाके, आर एकटा बड़ अंश थाके जेटाके बला हय सीपीयू, जेटाके बला हय सेंट्रल प्रसेसिं यूनिट। सेंट्रल प्रसेसिं यूनिट যেটা দেখতে কিরকম হয়, ঠিক এরকম আকৃতি দেখতে হয়। এবং এখানে এই যন্ত্রটি কাজ হচ্ছে কি, এই যন্ত্রের কাজ হলো কম্পিউটারে সমস্ত কার্যগুলোকে পরিচালনা করা। এই জন্যই বলা হয় একে কেন্দ্রীয় নিয়ন্ত্রক। যেমন আমাদের মস্তিষ্ক মানব শরীরকে পুরো অংশে নিয়ন্ত্রণ করে বা সমস্ত কাজকে দেখভাল করে, তেমনি সিপিইউ কি করে কম্পিউটারে সমস্ত কাজগুলিকে পরিচালনা করে। এটি এক ধরনের মানুষের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেনের রূপে কাজ হয়। এরপর আরেকটি আছে, তোমরা যেটা দেখে থাকবে সেটাকে বলা হয় ইউপিএস বা এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই, যেটা দেখতে কিরকম হয় ঠিক এরকম ধরনের দেখতে হয়। দেখে না একটু সবাই, ইউনিফর্ম পাওয়ার সাপ্লাই একে বলা হয়। এটি কাজ কি, এটি কাজ হচ্ছে কম্পিউটারে একটা অবিরত একটা বিদ্যুতে বা কানেকশনকে বা তার সংযোগকে বজায় রাখা। এটার মাধ্যমে যখন কোনো কম্পিউটার ইলেকট্রিক সাপ্লাই করা হয়, তাই ইলেকট্রিক সাপ্লাই যাতে আনইন্টারাপ্টেড থাকে তার দিকে খেয়াল রাখা হয়। এই জন্য বলা হয় এটিকে ইউপিএস বা ইউনিফর্ম বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এরপর আর দু একটা যন্ত্র সম্পর্কে আমি বলি, যেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড এটা আমরা কম্পিউটারে একটি অন্যতম হার্ডওয়্যার, যেটা আমরা কিভাবে দেখি কিবোর্ডে আকার অনেকটা এরকম মত হয় দেখতে, যেখানে অনেকগুলো কি সারিবদ্ধ অবস্থায় থাকে, যে কিগুলো মধ্যে থাকে কিছু ফাংশনাল কি থাকে, কিছু নিউমেরিক্যাল কি থাকে এবং কিছু অ্যালফাবেটিক আলফা নিউমেরিক্যাল কি থাকে, যে কিগুলোর মাধ্যমে আমরা কি করি কম্পিউটারে ডেটা ইনপুট করি এবং সেখানে তথ্য পাঠানো হয়। আবার আছে কি একটা ইনপুট যন্ত্র, সেটাকে বলা হয় মাউস। মাউস দেখতে কিরকম হয়,
মাউস দেখতে হয় অনেকটা এরকম শেপে, এবং এটি একটি তার দিয়ে যুক্ত করা থাকে। তো বর্তমানে বলে রাখি যে আজকে কিবোর্ড ও মাউস আমরা তার ছাড়াও পেতে পারি, আবার তারের সঙ্গে সংযোগ মাধ্যমে পেতে পারি। তো এই মাউসের কাজ হচ্ছে কি, ইনপুট প্রদান করা। তাহলে আমরা এখানে কতগুলো যন্ত্র দেখলাম, এবং সেই যন্ত্রগুলো সবগুলো হচ্ছে একটি কম্পিউটারের অংশ। আর যেগুলো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, এটিকে বলা হয় কম্পিউটারের মনিটর, এটিকে বলা হয় কম্পিউটারের সিপিইউ, এটিকে বলা হয় ইউপিএস বা পাওয়ার সাপ্লাই, এটাকে বলা হয় কিবোর্ড, এবং এটিকে বলা হয় মাউস। তো সকল ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে অনুরোধ করাচ্ছে এই সমস্ত অংশগুলো সম্পর্কে দেখবে, এবং এই চিত্রগুলোকে কম্পিউটারে কোন কোন অংশে কি কিভাবে দেখানো হয়েছে সেই চিত্রগুলোকে মনে রাখার চেষ্টা করবে, এবং এদের কাজগুলো কি কি সেগুলো আমি আজকে সংক্ষেপে তোমাকে বিবরণ করলাম তোমাদের সকলকে। তোমরা সেই বিবরিত অংশগুলোকে দেখার পর তোমরা সেগুলোকে চিনে রাখার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের এতটুকুই পাঠ দিলাম, পরবর্তীকালে আরো পাঠ নিয়ে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আজ এই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, নিজেকে সুরক্ষিত রাখো এবং অপরকে সুরক্ষা দান করো। আশা করি সকলে ভালো থাকবে এবং সকল নির্দেশ পালন করবে। রাখি, গুড বাই।